কৈলাসহর বেলকুমবাড়ি হাই স্কুলের সামনে ট্রিপার গাড়ি ও মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাইক চালক। আশঙ্কাজনক অবস্থায় আহত বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায়, মুরইবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা ওনার TR02F6569 নম্বরের বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বেলকুমবাড়ি হাই স্কুলের সামনে যেতেই ঘটে বিপত্তিটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে বাইক থেকে ছিটকে পড়ে যায় প্রদীপ দেববর্মা, মাথায় বেশ খানিকটা অংশ থেতলে যায়। অবস্থা বেগতিক দেখে ট্রিপার গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যদিকে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে, কিন্তু কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাবার পূর্বে স্থানীয়রা গুরুতর আহত প্রদীপ দেববর্মাকে গাড়ির মাধ্যমে চিকিৎসার জন্য নিয়ে আসেন কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর প্রদীপ দেববর্মার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়। ওই তো শব্দ হয়েছে ক্রুমতে, আমি শুনিয়া গেলাম, ওই তো লাস্টে আমরা লয়ে আসি। কিতা কিতা হয়েছে, কিতা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়েছে? টিপার আর বাইক। কোন জায়গাতে? দেওরা সরা বেগুমবারে হাসপাতালে নিচে। ও এখন যে বাইকের যে তারিখে হসপিটাল লইয়া তোমরা আইছে? হ্যাঁ, শব্দ শুনিয়া। ও কিরকম অবস্থা তাই না? এখন অবস্থা একটু সিরিয়াস আছে। এখন এখান থেকে রেফার করছে? নি রেফার করছে আগরতলা। আগরতলা রুয়ানা দিছে? ও আপনার নাম কিতা? বানা দাঁড়লাম। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নামটা কিতা? প্রদীপ দেববর্মা। বাড়ি কোন জায়গাতে? মুরই। মুরই বাড়ি। জিরো রিপোর্ট, ভয়েস 18।